থাকে আমাদের গুগল পে থেকে, সো অবশ্যই শেয়ার করে দিও অ্যান্ড তোমাকে অবশ্যই জানাও। হেই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। সো আমি আমার হেয়ার কাট করেছিলাম লাস্ট দুর্গা পূজার সময়, 2 মান্থ আগে, মিনিমাম 2 মান্থ হবে না এখন ভালোভাবে। সো যাই হোক, সো আমি আরেকবারটি তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি আমার হেয়ার কাটের আরেকটা ভিডিও। সেটা হচ্ছে আগেরবার আমি ব্যাক সাইড কেটেছিলাম, অ্যান্ড নেক্সট এবারে আমি কাটছি আমার ফ্রন্ট সাইড। সো জেনারেলি আমি তোমাদেরকে বলেছিলাম আগের ভিডিওতে যে আমি বাড়িতেই নিজের হেয়ারগুলো নিজেই কেটে নিই, বিকজ পার্লারে গেলে অনেকটা করে কেটে দেয় অ্যান্ড আমার কোনো কাট দেওয়ার থাকে না। নর্মালি ইউ কাট, স্টেপ কাট মোটামুটি আমি জানি নিজেই, সো যখন যেটা প্রয়োজন হয় আমি নিজের মতো করে কাট করে নিতে পারি। সো আজকে আমি কাটছিলাম আমার ফ্রন্ট সাইডের হেয়ারগুলো, যেটা আমার লক্সের দরকার ছিল, বিকজ আমার লক্সগুলো অনেক বড়ো হয়ে গেছিলো অ্যান্ড লক্স বড়ো হয়ে গেলে সেটা আর কিছু লক্স থাকে বড়ো। সো ফার্স্ট আমি কী কী করেছি তোমাদের সাথে শেয়ার করছি, পুরো ভিডিওটা এন পর্যন্ত দেখো, আমার ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও। তো চলো, ফার্স্টে আমি করছি এখানে খুবই ভালোভাবে একটা ভি শেপ দিচ্ছি আমি সামনের হেয়ার উপলক্ষে। ওই ভি শেপটা আমাদেরকে আনতে হবে, আই মিন ভি শেপ উল্টা দিকে হচ্ছে এ শেপ আনতে হবে, উল্টো দেখতে হলে ভি অ্যান্ড সামনের দিকতে হলে এ। এ শেপে আমাদেরকে ফার্স্টে চুলটা কম করে নিতে হবে, হেয়ারটাকে কম করে নিতে হবে। দেন এ শেপের মধ্যে যে হেয়ারগুলোকে আমরা সিলেক্ট করেছি সেটা নিয়ে আমাদের কাজ হবে অ্যান্ড বাকি যে পিছনের হেয়ারগুলো, ব্যাক সাইডের হেয়ারগুলোর সাথে আমাদের কোনো সঙ্গ নেই, সো সেগুলোকে আমরা ভালোভাবে সিকিওর করে নেব। সো ফার্স্ট আমি ভালোভাবে খুবই ভালোভাবে করতে হবে এটা, এ শেপটা যাতে খুবই ভালোভাবে আসে। দেখতে পাচ্ছ আমি ভালোভাবে আমারটা তখনও আসেনি, সো সেই জন্য আমি ভালোভাবে করে নিচ্ছি ফার্স্টে। অ্যান্ড একেবারে যে সাইডেরগুলো থাকে না, সেই সাইডেরগুলোকে আমি এখানে সিলেক্ট করছি না, কারণ সেগুলো লক্সের জন্য, সাইডের যে লক্সগুলো থাকে না যখন আমরা পফ করি, সো সেটার জন্য বেটার লাগে। সো একদম সামনেরগুলোকে একটু ছেড়েই দেন বাকিটা আমরা এই সাইডেরগুলো নেব। তো এখানে ফার্স্টে ভালোভাবে এই সাইজেরগুলোকে সিলেক্ট করে নিই। তো দেখো আমার সিলেক্ট করা হয়ে গেছে। দেন তোমাদেরকে যেটা বলেছিলাম যে পিছনের ব্যাক সাইডের হেয়ারগুলো তোমাদেরকে জাস্ট এরকমভাবে সিকিওর করে নিতে হবে। সো আমি এখানে একটা বান বানিয়ে নিচ্ছি যাতে না কোনো প্রবলেম হয়। অ্যান্ড আমাদের কাজ আছে সামনের হেয়ারগুলোর সাথে, আই মিন এই সাইজের এ সিলেক্ট করেছিলাম যে হেয়ারগুলো সেইটার সাথে। সো ফার্স্টে আর একবার ভালোভাবে কম করে নিলাম, দেন আমাদেরকে কাট করতে হবে। অ্যান্ড কাট করার প্রসেস খুবই ইজি আছে, অ্যান্ড এটা আমি নাক পর্যন্ত ফার্স্টে সিলেক্ট করছিলাম যে কতটা ঠিকমতো কাটবো। অ্যান্ড এখানে আমার মনে হলো সাইডের হেয়ারগুলো একটু বেশিই নিয়ে নিয়েছিলাম, সো সেই জন্য আমি এগুলো সাইড করে নিলাম। দেন যেটা মিডল পার্টে রয়েছে সেই পার্টটা আমরা একটু কাটছি। সো আমি এখানে দেখছি সাইজটা যে কতটা করলে বেটার হয়, যদি খুব ছোটো হয়ে যায় তাহলে খুব বাজে লাগে দেখতে, অ্যান্ড বড়ো হলেও দেন বাজে লাগবে। তো একটা সাইজ আমি সিলেক্ট করার পর কাঁচিটা নিয়ে নিয়েছি অ্যান্ড আমি কাট করবো জাস্ট নর্মালি সোজাভাবে জাস্ট আমরা কাট করবো, যেটা যাতে না একদম বেশি কম রয়ে যায়, একদম সোজা সোজা ডাইরেক্টলি আমরা এখানে কাট করবো। অ্যান্ড তার জন্য আমি নিয়ে নিচ্ছি একটা সিজার, অ্যান্ড সেটা স্মল আছে, সেটা হাতেও নিতে আমার খুব সুবিধা হয়, অ্যান্ড সেটার যে ধারটা থাকে সেটাও খুবই ভালো। সো আমি এখানে হেয়ারটা কাট করলাম অ্যান্ড নিচের পার্টটাকে আমি ভালোভাবে দেখে দিলাম সাইড দিকে, নাহলে চারিদিকে উঠবে। অ্যাকচুয়ালি আমি যেখানে ছিলাম সেখানে বাতাস দিচ্ছিল, তোমরা দেখতেই পাচ্ছ। তো দেখো আমার এটা দেখে মনে হলো যে খুবই বড় রয়ে গেছে, আর একটু কাটলে সেটা কোনো প্রবলেম হবে না, আর একটু কাটাটা বেটার আমার মনে হচ্ছিলো। ফার্স্টে আমরা ছোটো করে নিতে পারি না, তখন খুব প্রবলেম হয়ে যাবে যদি অনেক ছোটো হয়ে যায়, বাট যদি হ্যাঁ বড়ো থাকে নেক্সট টাইম আমরা আরেকটুকু কাট করে পারফেক্ট শেপে আনতে পারবো। সো সেই জন্য আমি একটুকু বড়োই রেখেছিলাম। দেন নেক্সট টাইম আমি আরেকটুকু কেটে নিচ্ছি যতটা আমার মনে হলো যে হ্যাঁ আরেকটুকু কাটা যাবে। তো আমি তখন ওটা এরকমভাবে ভালোভাবে কাটছি অ্যান্ড দেন দেখা যাক যে কীরকম শেপটা আসে নেক্সট টাইম না আমাকে আরও কাটতে হয়। আই থিঙ্ক এটা হয়ে যাবে, এবারেরটা খুব ছোটো করবো না, এটা জাস্ট ঠিক আছে। তো তোমাদেরকে ফুল আমি দেখাচ্ছি যে কীরকম লাগছে, হেয়ারটাকে জাস্ট একটা শেপ দিচ্ছিলাম, সাডেনলি একটা ঘটনা ঘটে গেলো তোমরা দেখতেই পাচ্ছ। সো আমি ভাবছিলাম আমার সাথে হয় ভিডিও বানাতে এরকম জাস্ট সেরকম একটা ফেস। তো যাই হোক আমি এটা ভালোভাবে একটা শেপ এই কাট করলাম ভালোভাবে। তো দেখো যা কমপ্লিট, অ্যান্ড এটা আমি ফুল লুকটা দেখাচ্ছি, দু সাইডেই আমি হেয়ারগুলোকে ভালোভাবে কম করে নিয়ে দেখাচ্ছি।
সো গাইস আমার মনে হলো আরেকটুকু কাট করতে হবে, আর একটুকু নিড ছিল আমার, সো সেই জন্য আমি আরেকবার কাট করছি। বিকজ আমার মনে হলো আরেকটুকু কাট করলে আরও ভালোভাবে শেপটা আসবে। অ্যান্ড হ্যাঁ, যতটা তোমরা কাট বেশি করবে সো ততটাই সত্যিকারের এই শেপটা আরও বেশি ভালো আসবে। তো দেখো এখানে আমি আরও অনেকটা বেশি চুল হেয়ার কেটে নিলাম, অনেক বেশি হয়ে যাবে না তো হেয়ারটা কাটা, ভয় লাগছিল ফার্স্টে। তো দেখি কীরকম কাটা হয়েছে না হয়েছে। নো, এই শেপটাই পারফেক্ট আছে, ডক্সের জন্য এতটা তো কাট করতেই হয়। সো আমার এটা খুবই পছন্দ হয়েছে। অ্যান্ড তোমাদেরকে দেখাই, ওয়েট দেখো, তোমরা জানো যে হ্যাঁ এটাই ঠিক না, আগেরটা যেটা আমি কিনেছিলাম সেটাই ঠিক। হ্যাঁ অ্যাকচুয়ালি হেয়ার তো আমাদের বাড়তেই থাকে, সো কোনো প্রবলেম নেই, ছোটো যদি বেশিও হয়ে যায় কোনো একটা প্রবলেম হবে না। তো ভিডিওটা ভালোবাসে লাইক করে দিও, তোমরা যদি এই ভিডিওটা থেকে তোমাদের যদি কিছু হেল্প হয়ে থাকে সো অবশ্যই শেয়ার করে দিও। অ্যান্ড কমেন্ট করে অবশ্যই জানাও যে এটা বেটার আছে না আগের যে সেকেন্ড আমি যে হেয়ারটা কাট করছিলাম সেটা ভালো আছে।